ব্যাংকিং ব্যবস্থাকে গরিবের দরজায় পৌঁছে দেওয়াই লক্ষ্য। দেশের 75 জেলায় 75টি ডিজিটাল ব্যাংকিং ইউনিটের উদ্বোধন করে দাবি প্রধানমন্ত্রী মোদীর। দেশের সুরক্ষা নিয়ে বৈঠক ডাকলেন অমিত শাহ। আগামী 27-28 তারিখ হরিয়ানার বৈঠকে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এলো চিঠি। দেশে প্রথমবার হিন্দিতে পড়ানো হবে ডাক্তারি। মধ্যপ্রদেশে নতুন বই প্রকাশ করলেন অমিত শাহ। ঐতিহাসিক সিদ্ধান্ত দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে দরাজ সার্টিফিকেট নির্মলা সীতারামনের, পাল্টা তোপ তৃণমূলের। ইডি সিবিআই বিজেপির কথাতেই কাজ করছে, তোপ কুণাল ঘোষের। চলে গেলেন ওআরএস এর জনক দিলীপ মহালানবিস। 88 বছর বয়সে প্রয়াত কিংবদন্তি বাঙালি চিকিৎসক বিজ্ঞানী, শোকের ছায়া গবেষক মহলে। নিয়মে বড় সড় বদলের পথে আইসিসি, মাঠে নামার অনুমতি কোভিড আক্রান্ত খেলোয়াড়দের। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই লাগু হতে পারে নয়া নিয়ম। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বাজেটের ঘোষণা মেনেই স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দেশের 75 জেলায় 75টি ডিজিটাল ব্যাংকিং ইউনিটের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনলাইনে ওই উদ্বোধনের পর ভার্চুয়াল ভাষণে মোদী বলেন, এর ফলে আম জনতা ন্যূনতম ডিজিটাল পরিকাঠামোয় সর্বোচ্চ পরিষেবা পাবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, ব্যাংকিং ব্যবস্থাকে গরিবের দরজায় পৌঁছে দেওয়াই লক্ষ্য তাঁর সরকারের। তাঁর মতে, ভারত যে ডিজিটাইজেশনের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে তা মেনে নিয়েছে বিশ্বব্যাংক। এদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রতিটি কোণে ডিজিটাল ব্যাংকিং এর সুবিধা পৌঁছে দিতেই ইউনিটগুলির পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে 11টি সরকারি ব্যাংক, 12টি বেসরকারি ব্যাংক ও একটি ছোট আর্থিক সংস্থা এই উদ্যোগে অংশ নিয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রযুক্তির দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তিরাও ভারতের এই বিভাগের সাফল্যে চমকিত বলেই দাবি প্রধানমন্ত্রীর। আগামী সপ্তাহে হরিয়ানায় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তরক্ষী বাহিনী, আধা সেনা নিয়ে জরুরি বৈঠকের পৌরোহিত্য করবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 27-28 তারিখ হরিয়ানার সুরজকুণ্ডে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ওই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে সবকটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব ও পুলিশ অধিকর্তাদেরও। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই, তাই এই বৈঠকে বাংলার তরফে আমন্ত্রণ পেয়েছেন তিনিও। সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ বিভাগের আধুনিকীকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ দিতে হরিয়ানা যাবেন কিনা তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মত, দেশের সুরক্ষা ও আধার সেনার কাজকর্ম নিয়ে আলোচনার মতো গুরুত্বপূর্ণ বৈঠকে নিজের মতামত পেশ করার জন্য যেতে পারেন মমতা। সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সেও বৈঠকে যোগ দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে প্রথমবার হিন্দিতে লেখা ডাক্তারি বই পড়ানো হবে পড়ুয়াদের। এদিন মধ্যপ্রদেশের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের জন্য হিন্দিতে লেখা ডাক্তারি বই প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোপালের ওই অনুষ্ঠানের শাহ ছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাশ সারং। এদিনের অনুষ্ঠানে অমিত শাহ বলেন, আগামী দিনে যখনই ইতিহাস লেখা হবে, আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিজেপির শিবরাজ সিং চৌহান দেশে প্রথমবার হিন্দিতে ডাক্তারি পড়ানো শুরু করে প্রধানমন্ত্রীর ইচ্ছেকে মান্যতা দিয়েছেন। জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী মাতৃভাষায় শিক্ষায় বিশেষ জোর দিয়েছেন। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। কিছুদিন আগেই সরকারি কাজ এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজির পরিবর্তে হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষে অমিত শাহ সওয়াল করার পর দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছিল। এবার হিন্দিতে ডাক্তারি শিক্ষার বই প্রকাশের মাধ্যমে হিন্দি ভাষার গুরুত্বকে আরো বাড়ানোর দিকেই পদক্ষেপ করতে চাইছে কেন্দ্র, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। একাধিক দুর্নীতি মামলায় সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার রাজ্যের একাধিক নেতা মন্ত্রী, যাকে কেন্দ্রীয় এজেন্সির চক্রান্ত বলেই বারবার তোপ দেখেছে তৃণমূল। এই পরিস্থিতিতেই এবার ইডিকে দরাজ সার্টিফিকেট দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলার বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানালো তৃণমূল শিবিরও।
এদিন ওয়াশিংটনের এক ব্যাংকের বার্ষিক সভায় বক্তব্য পেশ করতে গিয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, প্রথমে সিবিআই বা অন্য কোন তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করে, তারপর তার তদন্তভার ইডির কাছে আসে, ইডির কাছে যথেষ্ট তথ্য প্রমাণও থাকে, আর তারপর কোথাও নগদ টাকা কিংবা কোথাও গয়নাগাটি উদ্ধার হয়। নির্মলার এখানে বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার কথায় নির্মলা সীতারামনের কথাতেই স্পষ্ট, ইডি সিবিআই বিজেপির অঙ্গুলি হেলনেই কাজ করছে, কাজে খুশি হওয়ায় কেন্দ্রীয় এজেন্সির প্রশংসায় পঞ্চমুখ নির্মলা। অর্থমন্ত্রীর এহানো বক্তব্যের জেরে এজেন্সি ইস্যুতে তৃণমূলের বিশ্বাসের ভিত আরো পোক্ত হল বলেই দাবি করছে রাজনৈতিক মহল। প্রয়াত ওআরএস এর জনক প্রফেসর দিলীপ মহালানবিস বয়সজনিত অসুখে দীর্ঘদিন ভুগছিলেন তিনি। শনিবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় 88 বছর বয়সী এই চিকিৎসক বিজ্ঞানীর। 1964 সাল থেকে ওআরএস সংক্রান্ত গবেষণার কাজ শুরু করেছিলেন তিনি। 1973 সালে জন হপকিন্স মেডিকেল জার্নালে প্রকাশিত হয় তাঁর গবেষণাপত্র। পাশাপাশি ল্যান্সেট পত্রিকাও তাঁর গবেষণাকে স্বীকৃতি দেয়। 80-এর দশকের মাঝামাঝি সময় থেকে 90-এর দশকের গোড়া পর্যন্ত বিশ্ব সংস্থার ডায়রিয়া সংক্রান্ত কর্মসূচির মেডিকেল অফিসারের দায়িত্বে ছিলেন তিনি। 2002 সালে পান পলিন পুরস্কার, পরে 2006 সালে পান প্রিন্স মাহেডল অ্যাওয়ার্ড। এবার নীরবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রচার বিমুখ দিলীপ মহালানবিস। ক্রিকেট মাঠে কোভিড সংক্রান্ত নিয়মে বড়সড় বদল আনতে চলেছে আইসিসি। সূত্র মারফত জানা গিয়েছে, এবার কোভিড পজিটিভ হলেও মাঠে নেমে খেলতে পারবেন আক্রান্ত ক্রিকেটার। প্রসঙ্গত, চলতি বছরেই কমনওয়েলথ গেমস এর সময় মহিলাদের ক্রিকেট ম্যাচে খেলতে নেমেছিলেন কোভিড পজিটিভ অস্ট্রেলীয় ক্রিকেটার টালিয়া ম্যাকগ্রা। সেই সময় এই ঘটনা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল, সেই জন্যই নতুন করে কোভিড বিধি নিয়ে ভাবনা চিন্তা করতে চলেছে আইসিসি। ঠিক কি কি বদল আনা হয়েছে আইসিসির কোভিডের নিয়মে? সূত্র মারফত জানা গিয়েছে, এবার থেকে কোভিড পজিটিভ হলেও মাঠে নেমে খেলতে পারবেন আক্রান্ত ক্রিকেটার, তবে এই ক্ষেত্রে শেষ কথা বলবেন দলের সঙ্গে থাকা ডাক্তার। তিনি যদি মনে করেন মাঠে নেমে খেলতে পারেন ওই ক্রিকেটার, শুধুমাত্র সেই সময়েই মাঠে নামতে পারবেন আক্রান্ত খেলোয়াড়। শোনা যাচ্ছে, চলতি টি-20 বিশ্বকাপ থেকেই নতুন নিয়মাবলী কার্যকরী করতে চাইছে আইসিসি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।